আপনি যদি সেই কাজটি করতে পারেন, মনে করুন একটি কাজ আপনি খুব ভালোবাসেন, আপনাকে করতে দেওয়া হচ্ছে কিন্তু তার বিনিময়ে আপনাকে এক টাকা স্যালারি দেওয়া হবে না, আপনি করতে পারবেন বলুন? এটা 6 মাস যাবত করতে হবে, তারপরে আপনাকে বেতন দেওয়া হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনার জন্য অনেক টাকার খনি রয়েছে, এত আসবে যে রাখতে পারবেন না। তাই যে নিজের ভালোবাসার যে কাজটা সেটা আগে করুন। প্রথমে কিছু ত্যাগ তো আপনাকে করতেই হবে, তারপরে আপনি ওখান থেকে এতটাই রিটার্ন পাবেন যে আপনার, সত্যি বলছি, রাখার জায়গা থাকবে না। আর আগেই যদি ভাবেন যে আমাকে এত টাকা লাভ করতে হবে, এত টাকা পেতে হবে, এত টাকা স্যালারি পেতে হবে, তাহলে সেই আশাটা আর কোনোদিন পূরণই হবে না আপনার মনে। আপনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলছেন, চলুন সেভাবেই চলুন, যেমন আছেন তেমনই থাকবেন। তাই প্রথমে স্বার্থ বিসর্জন দিয়ে আগে নিজের অকাত দেখাতে হবে, সবাই জানুক। তারপর তো টাকা, টাকা আপনার পিছনে ছুটবে, আপনি টাকার পিছনে কেন ছুটবেন? টাকা তো একটা সামান্য জিনিস, টাকা হচ্ছে সেরকম যে আমাদের জীবনে টাকার প্রয়োজন কতটুকু, যতটা গাড়িতে পেট্রোল লাগে ততটুকু, এর বেশি তো নয়। টাকা আপনার পেছনে ছুটবে, কথা দিয়ে মানে আমি একদম গ্যারান্টি দিয়ে বললাম, যদি এভাবে চলতে পারেন টাকা আপনার পেছনে ছুটবে, আপনি টাকার পেছনে নয়।